সারা দেশের মানুষ কি আসলে পরিবেশের সব জায়গাতে যেখানে সিনেমা হয় সিনেমা নিয়ে কথা হয় সেখানে কিন্তু শিল্পীদেরকে সবাই রাখেন, শিল্পীদেরকে ভালোবাসেন, আর শিল্পীদেরকে দেখেই বা পরিচালকরা যাদেরকে নিয়ে কাজ করেন তারা হচ্ছেন শিল্পী, সেই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায়। সেখানে পর্দায় যতটা সুন্দর শিল্পীরা আমাদের এখানে হয়তো ওই চলচ্চিত্র নির্বাচনকে কারণে প্রশ্নবিদ্ধের জায়গাটা মানে আমার মনে হয় যে বারবার ছিদ্র হচ্ছে যে শিল্পীরা কি আসলে সুন্দর, শিল্পীরা যে আয়নাতে যেরকম দেখা যাচ্ছে আসলে কি তার ওইরকম স্পষ্ট, সেই স্পষ্টকাতর জায়গা থেকে আমি বলতে চাই যে আমার যে ব্যক্তিগত উপলব্ধি সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ, আমি নিজেও প্রশ্নবিদ্ধ, আমি যে শিল্পী আমি হতে পারছি কিনা শিল্পী, আমার শিল্পী হয়ে ওঠার যে চেষ্টা আমি সেই জায়গায় কতটুকু সফল, সব কিছু মিলিয়ে আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে। আমরা এটা চাইনি, আমরা বারবার বলেছি আমরা পরিষ্কার আছি, পরিষ্কার থাকতে চাই, কিন্তু মানে কোনো না কোনোভাবে সেই পরিচ্ছন্নতা পরিষ্কার জিনিসটি আমরা বারবার নষ্ট করছি, যেখানে আমিও হয়তো নষ্ট করি। আমরা দুই পক্ষে কিন্তু বলছি যে আমরা কাদা ছড়াছড়ি চাই না, কিন্তু দুই পক্ষ দিয়ে কিন্তু সেম ওই জিনিসটাই আসলে এটা কেন ভাই সামনে থেকে কথা বলবো, আসলে কেন হচ্ছে যে বললাম না যে এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা যে কি হচ্ছে, আজ যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল সৌন্দর্যের জায়গায় সেটা আমরা থাকছি না। তবে আমরা কমিটেড আজকে যে মিটিং হয়েছে, আজকে যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলা চলচ্চিত্র শিল্পকে ঘিরে, সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি চাই না। সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাজ থেকে, তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র, আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব, ওনাকেও উনি নিয়ে নিয়েছেন যে আমরা দুজন মিলে এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না, আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে, আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায় আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে সুন্দর থাকে, সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না। ভাইয়া সমিতি নিয়ে যে সিনেমা নিয়ে কেন হচ্ছেন, সিনেমা নিয়েও আজকে আলোচনা হয়েছে যে কীরকমভাবে আমাদের এখানে নতুন নতুন প্রযোজকরা আসতে পারেন, একমাত্র প্রযোজকরা কিন্তু পিছিয়ে গেছেন এই কাদা ছোড়াছড়ির কারণেই, সেইখান থেকে এইগুলা যেন আর ভবিষ্যতে না হয় সেই দিক নির্দেশনা আমাদের সম্মানিত যিনি মুখপাত্র আছেন আলমগীর স্যার তিনি দিয়েছেন এবং তার সঙ্গে আমি বললাম যে আমাদের কাঞ্চন সাহেব যুক্ত হয়েছেন, সব মিলিয়ে প্রযোজনা সংস্থা কীভাবে বাড়ানো যায়, প্রযোজক নতুন নতুন প্রযোজক কীভাবে আসতে পারেন, আমাদের সরকারের কাছে যেই দাবি দাবা ছিল আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো ছিল সেইগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সব কিছু মিলিয়ে এ প্রায় 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার যে মিটিং সেটি আমি বলবো যে সফল হয়েছে এবং সেখান থেকে যুগোপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত প্রয়োজন ছিল সবাই তার সঙ্গে একমত প্রকাশ করেছে। যেহেতু একটি বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে সেখান থেকে একটি সঠিক সুরাহা প্রয়োজন, আর আমরাও চেষ্টা চালাচ্ছি যে যেন সেটা একটা সঠিক সুরাহা হয়, আমাদের যিনি সম্মানিত সভাপতি সহ সবাই আছেন আমরা কার্যক্রম রিসেন্টলি শুরু করবো। তেমন একটা জিনিস জানতে চাই, চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে এমন কি আছে জানে এত দ্বন্দ্ব এত পক্ষ প্রতিপক্ষ এবং সাধারণ সম্পাদক তো আছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনকেও ছাড়িয়ে গিয়েছে, ওই ভাড়া আমি নিতে পারবো কিনা সেটা নিয়ে মানে আসলে চেয়ারে কি আছে শিল্পী সমিতির নির্বাচন, চেয়ারের মধ্যে তো সিম্পল একটা চেয়ার, এটা হচ্ছে কি আপনি যখন দায়িত্ব নিতে চাইবেন আমরা কেন এসেছি, আমাদের ক্যাবিনেট কেন তৈরি হয়েছে যেটা গতবার তৈরি হয়নি, আমরা একটাই চেয়েছি এখানে আমরা আমাদের যিনি প্রার্থী আছেন বা মানে আমাদের নির্বাচিত যিনি এখন আমরা নির্বাচিত এই কারণেই বলছি আমরা কার আন্ডারে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বা ওনাদেরকে ই করার পর সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণ আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যে সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে, আদালত সেখানে হস্তক্ষেপ করে মহামান্য আদালত আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে আজ রিট করে মানে ই করেছি আগামীকাল সেটা হয়তো শুনানি দুপুর 2:30টার সময়। এই চেয়ারটা হচ্ছে কি
যেহেতু শিল্পীদেরকে দেখেই শিল্পীদেরকে ভালোবেসেই নতুন নতুন প্রযোজকরা আসেন, ইতিপূর্বে তাই হয়েছে, সেখানে জেনুইন শিল্পী এবং যিনি কিনা সংগঠন নিয়ে কাজ করবেন, আমাদের ম্যানিফেস্টোতে যা যা আছে এখানে কিন্তু আপনি গঠনতন্ত্রের একটা কথা বারবার আসছিল যে শিল্পীরা কেন সিনেমা বানাবে, আপনাদের নিশ্চয়ই এখন সবার হাতে হাতে আমাদের গঠনতন্ত্রটা আছে, সেখানে দেখবেন চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে শিল্পী সমিতি সিনেমা নির্মাণের জন্য উদ্যোগ নেবে, এরকম একটি ই কিন্তু আছে। তো আমাদের যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা সেখানে নিপুণ আপা সহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন, ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন এবং অন্যান্য যারা আছেন সবাই যদি এক হয়, যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি, সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে এবং হাতে হাত রেখে প্রতিজ্ঞা হয়েছে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণ আপাকে প্রয়োজন, কারণ উনি কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন, যদি তিনি আরও একটু চেয়ারে বসে কাজ করার কি বলে সুযোগ পায় সেটা আরও বেশি বৃদ্ধি পাবে, সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুণ আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে, আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা এটা বিশ্বাস করি চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি নিপুণ আপা হয় আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে। একটু জানতে চাই, গতকালকে যখন কোর্টে গিয়েছিলেন জায়েদ খান, তিনি কোর্ট থেকে বেরোয়ার পরে গণমাধ্যমের সাথে বলেছেন যে জোরপূর্বক তার চেয়ার বের করে দিয়ে দখল করেছেন আপনারা, এই কথার সত্যতা সত্যতা কতটুকু? নতুন চেয়ার, নতুন চেয়ার নেওয়া হয়েছে করতে চাই, মানে তালা চাবির ব্যাপারটা ছিল, সঙ্গে আরেকটু যোগ করতে চাই, দেখুন সাইমন ভাই তালা চাবির ব্যাপারটাও ছিল একটু, দেখুন যখন সভাপতি কাঞ্চন সাহেব এবং সেক্রেটারি হলেন যে নিপুণ আপা, সেখানে রয়েছে এই দুজন এবং আমাদের যে কমিটি আমরা সেদিন শপথ নিয়েছি, আমাদের সদ্য বিদায়ী যিনি সভাপতি মিশা সদাগর ভাই, তিনি চলচ্চিত্রের স্বার্থে তিনি সেখানে এসে আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন, আমাদের সভাপতিকে, আমাদের সভাপতি আমাদেরকে শপথ বাক্য পাঠ করেছেন। সো আমি কী বলবো, সেটা হচ্ছে যে এই সমিতি যখন নতুন একটা কার্যক্রমে যাচ্ছে, নতুন একটা কমিটি সভাপতি সেক্রেটারি এসেছেন, ওনারা সিদ্ধান্ত মোতাবেক যেটা প্রয়োজন মনে করেছেন, আমরা সিদ্ধান্ত মোতাবেক যেটা প্রয়োজন মনে করেছি সেটা করেছি, কারণ এখানে যে যেমন ধরুন যে পুরনো তালা, নতুন কোষাধ্যক্ষ এসেছেন, নতুন দপ্তর সম্পাদক এসেছেন, চাবি হারায় গেছে বা কিছু একটা হয়েছে, সেখানে তালা তো চেঞ্জ করতেই হবে, সভাপতির অনুমতি সাপেক্ষেই কিন্তু একটা নতুন কিছু তালা আনা হয়েছে, সিসি ক্যামেরা মানে ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা, সেখানে যে নতুন পাসওয়ার্ড প্রয়োজন ছিল সেটা সংযোজন করা হয়েছে বা হচ্ছে, পরবর্তীতে আপনারা আগের দিন দেখুন আমরা যে মিটিংটা করলো আপিল বোর্ড, সেখানে কিন্তু তালাবদ্ধ অবস্থা দেখে আমরা কিন্তু মাঠে প্রেস ব্রিফ করেছি এবং আপিল বোর্ড যারা ছিলেন আপিল বোর্ডে ওনারা কিন্তু আরেকটা জায়গায় মিটিং করেছেন, সব কিছু মিলিয়ে সিকিউরিটির স্বার্থে বা সব কিছু মিলিয়ে নতুন যে কমিটি আসছে তাদের সিদ্ধান্ত মোতাবেক মনে হয়েছে যে এটা চেঞ্জ করা প্রয়োজন, সেই জন্য চেঞ্জ করেছে, এটা একক সিদ্ধান্ত কারোর ছিল না আর কেউ এখানে জোর করে বসেনি, যেহেতু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে সেখানে মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে বা ইয়েতে একটা বোর্ড কমিটি গঠন করা হয়েছিল, সেখান থেকে সেই যেই রায়টা এসেছিল সেই রায় আপিল বোর্ড মানে যাচাই বাছাই করে কিন্তু নতুন সাধারণ সম্পাদককে একটা রায় দিয়েছে যে নতুন সাধারণ সম্পাদক হচ্ছেন যে নিপুণ। সো সেখানে নিপুণ আপা একক সিদ্ধান্তে বা ওনার একক ইয়েতে ইখতিয়ারে কিন্তু এটা হয়নি, জোরপূর্বক যেটা বলা হচ্ছে এখানে জোর করে কিছু করা হয়নি, নতুন চেয়ার এসছে, নতুন সাধারণ সম্পাদক, নতুন সভাপতি, ওনাদের মনে হচ্ছে নতুনভাবে নতুন দুইটা চেয়ার আসে ওনারা এনেছেন, এখানে তো সে মানে কী বলে এটাকে সমিতির কোষাগার অর্থও নেওয়া হয়নি, তো এটাকে জোরপূর্বক বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, যেখানে আমরা যাদের আন্ডারে কাজ করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওনারাই তো রায়টা দিয়েছেন আপিল বোর্ডকে, আপিল বোর্ড রায় দিয়েছেন ওনাকে, তো এখানে জোরপূর্বক এখন যেহেতু এটা কোর্ট অবধি গিয়েছে, কোর্ট ডিসিশন দিবেন আগামীকাল সেটার ইয়ে আছে, আপনারা সেই পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, আমরা মহামান্য আদালতের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, ওনারা যেই রায় দিবেন, আমরা তো এখনও আমাদের সাধারণ সম্পাদক কিন্তু এরপরে এসে চেয়ারে বসেননি, তো আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল আছি, কিন্তু আপনাদের আগামীকাল সহকারী সাধারণ সম্পাদক আছে, গঠনতন্ত্রে কি এরকম কোনো বাধ্যবাধকতা আছে যে সাধারণ সম্পাদক ছাড়া কমিটি কাজ করতে পারবে না, তাহলে সহসাধারণ সম্পাদক কেন আছে? যেটা আমি কি বললাম, যেটা এখন পর্যন্ত আদালত পর্যন্ত আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পূর্ণাঙ্গ যে ইয়েটা আছে আমাদের
আরো নির্বাচিত প্রতিনিধিরা আছেন, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে এটা না হয় ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যে কি করবে। আমি গঠনতন্ত্রের জন্য জানতে চাইছি, আমি আমি সবার জন্য অনুমতি দিয়ে রেখেছি একা একা। আচ্ছা, আমার একটা ছোট একটা বিষয় আছে, ফাতেমা ফাতেমা একটু কি আছে, গঠনতন্ত্রে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? গঠনতন্ত্রে তো অবশ্যই আছে, যদি মানে সহকারীর কাজ কি মানে সহসাধারণ সম্পাদক যদি ওই রকম বিড়ম্বনা ফাইনালি থেকেই থাকে তখন হয়তো আমাকে দায়িত্ব হস্তান্তর করা হবে ভারপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক হিসেবে। সেটা যদি আসে আমি সেই অনুযায়ী কাজ করব, আর সেটার জন্য আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রেখেছি। ফাতেমা বাবু, কি বলবেন যে এই শিল্পী সমিতি নিয়ে যে পরিমাণ মাতামাতি, এটা যদি এই যে বাংলা এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আইসিইউতে চলে গেছে, কোমায় চলে গেছে, এই মাতামাতিটা যদি সিনেমা নিয়ে হতো এই সিনেমা ইন্ডাস্ট্রির আরো উন্নতি হতো কিনা? যদি এই মাতামাতিটা, এই মাতামাতি তো শুধু আমার না, আমার শুধু চলচ্চিত্র সেটা কিন্তু গণমাধ্যমেরও মাতামাতি আছে। গণমাধ্যম গণমাধ্যম আসছেন, আমরাও বলছি, আপনারা আমাদেরকে চাইছেন, এটা তো সুক্রিয়া, আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে চলচ্চিত্রকে ভালোবাসেই বলেই দেশের মানুষ চলচ্চিত্রের এই শিল্পী সমিতির প্রতি তাদের এত মানে দুই চোখ আগ্রহ হতে যাচ্ছে, এত সুন্দর দৃষ্টি। এটা সুন্দর জায়গা, আমরা সুন্দরভাবেই কাজ করতে চাই, এটাকে আমরা অসুন্দর করতে চাই না। কিছু কিছু মানে কি বলে এটাকে অসুন্দর মন্তব্য করে আমরাই আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। অবশ্যই দর্শকদের আমাদের চলচ্চিত্রের প্রতি ব্যাপক আগ্রহ আছে, বিধায় নির্বাচনকে ঘিরে এই আছে। তবে আরেকটা কথা বলতে চাই যে এই কাদা ছোড়াছুরি যেন আর ভবিষ্যতে না হয়, আমরা এটার সাথে মানে অ্যাডজাস্ট করতে পারছি না। আমরা ভালো সাথে আপনার কাছে যে গতকালকে আরেকটা অভিযোগ আপনাদের দিকে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে জাহির খান করেছেন, সেখানে তিনি বলেছেন আপনারা বহিরাগতদের নিয়ে এসেছেন এবং বহিরাগতদের অবস্থান করাচ্ছেন, সেটা কোনো রাজনৈতিক দলের ছত্র চায়, সেটা কি সত্যি কিনা? আপনাদের কার্ড আছে এফডিসিতে ঢোকার? হ্যাঁ আছে। জি জি জি, আমার আছে, যাদের যার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটা আমি জানি না। 1100 মানুষ যে কি করেছিলেন এই সাংবাদিক, এখানে সাংবাদিক তো আমি দেখতে পাচ্ছি কয়জন, এইটার দায়ভার তো আমাদের না। আমি বোঝাতে পেরেছি কিনা, এই দায়ভার কি আমাদের? কে কার মাধ্যমে আসলো, কোথা থেকে আসলো, এই দায়ভার কিন্তু আমাদের না, আমার না ব্যক্তিগত। সেটা হচ্ছে যে যারা জাস্টিস চাচ্ছিলেন ওনারা কারা? অনেক শিল্পী না এটা বলছে, সেটা তো তখন ওই স্লোগানের সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আমি যেহেতু সেখানে ছিলাম না, আমি সেটা নিয়ে তো কিছু বলছি। তাহলে ম্যাডাম এখন কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে অনর আছেন, আপনারা পরবর্তীতে আদালতের যে সিদ্ধান্ত হবে তার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা আগিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই। আবার ছোট্ট একটা বিষয় আছে, আজকে আপনি বললেন রিয়াজ কামচনকে হচ্ছে আলমগীর ভাই তার সাথে বেছে নিয়েছে, নিপুণের সাথে কাজ করবে, একটা গুঞ্জন শোনা যাচ্ছে কাউকে সেটা অবাঞ্ছিত করে। না না, আমি সেটা বলিনি, আপনি আপনি বুঝতে ভুল করেছেন। কাঞ্চন ভাইকে নেওয়া হয়েছে শুধুমাত্র 18 সংগঠনের যে যিনি মুখপাত্র আলমগীর সাহেব, উনি নিয়েছেন কাঞ্চন সাহেবকে 18 সংগঠনকে নিয়ে কাজ করার জন্য। সেটা শিল্পী সমিতির এখানে কোনো ইয়ে নেই, যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ আপাকে নিয়েছেন আলমগীর সাহেব, বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা হচ্ছে 18 সংগঠনের মুখপাত্র যেহেতু আলমগীর স্যার, ওনার সঙ্গে আরেকজন মানে শক্ত হাত চাইছেন, যেটাকে উনি মনে করেছেন কাঞ্চন ভাই। আমাদের জায়েদ খানের নাম ধরে বলেছে তাকে অবাঞ্ছিতের জন্য মিটিংটা হচ্ছে, যিনি গুঞ্জনটা ওরা মানে ছড়াচ্ছেন, এই ধরনের কোনো ধরনের কোনো কথাই হয়নি, এই ধরনের কোনো কথা হয়নি যে মানে জায়েদ ভাইকে অবাঞ্ছিত করা হবে। এটার কোনো কারণও তো আমি দেখছি না যে কেন অবাঞ্ছিত করা হবে। আজকের মিটিংটা ছিল সার্বিক পরিস্থিতি, যে সব কিছু মিলে সারা দেশে তুলপার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কী হচ্ছে বা কী হওয়া উচিত ছিল সেটা যেন মানে আরও স্পষ্ট হয়, যেন সুন্দর থাকে সব কিছু, পরিবেশটা যেন নোংরা না হয়, আর সেই জন্যই আজকের এই মিটিংটা। আর আমার মনে হয় যেহেতু 18 সংগঠন একসাথে হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সামনের দিকে, সেটা আরও গতি পাবে। আপনার সমসাময়িক কাজ নিয়ে, আপনি তো নির্বাচনে দীর্ঘদিন ব্যস্ত ছিলেন, সমসাময়িক কাজ নিয়ে একটু জানতে চাই আপনার আপনার স্পেসিফিক আপনার আপনার জায়গা থেকে। অনেক হলো নির্বাচন কাজের কাজ। আমি আমি আল্লাহ যদি বাঁচায় আমি 18 তারিখ 12 তারিখ
দুপুরের ফ্লাইটে হয়তো কক্সবাজার যাবো, 13 তারিখ থেকে শুটিং করবো অপূর্ব রানা ভাইয়ের জল রঙের, সেটার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর কাজে ফিরবো। আপনারা কক্সবাজার আসেন, প্লেনের টিকিট নিজে কেটে ইউটিউবের বিষয়ে আপনি হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন, হোঁচট খাওয়ার প্রয়োজন নেই। না না অবশ্যই, আমি যেহেতু গত 17 সালে মানে ইসিতে ছিলাম, আল্লাহর রহমতে আমার সম্মানিত শিল্পীরা অনেক ভালোবেসে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন। এখন 19 আমি নির্বাচন করিনি, 22 আমাদের শ্রদ্ধেয় সুব্রতদার সঙ্গে, আমি বলবো না যে তিনি আমার প্রতিপক্ষ, আমি দাঁড়িয়েছিলাম সাহস করে, আমার ক্যাবিনেট আমাকে সমর্থন দিয়েছিলেন সেখানে, এখানেও আল্লাহর রহমত আমি অনেক ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। পরবর্তীতে 2024 বা 2025-এর পরে যে নির্বাচন হবে আমাদের এখানে কতগুলো চ্যানেল আছে সরকার নিবন্ধিত, ওগুলোর বাইরে তো ইউটিউব না সবচেয়ে বেশি পাওয়ারফুল। আমি দেখবো যে যেটা আছে সরকার নিবন্ধিত যেই গণমাধ্যমগুলো আছে, বিভিন্ন চ্যানেল, টিভি চ্যানেল, সব পত্রিকা এবং রেডিও, সবাই সবাই ছড়িয়েছে আমাদের এই নির্বাচনকে, সবাই ভালো এখানে ইউটিউব ওনারা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন শিরোনাম দিয়ে সেটাকে মুখরোচক করেছেন, তাদেরকে আপনি ছোট করবেন না, আমি করি না, তারা সবাই কাজ করেছে, হয়তো উনি ওনার ব্যক্তিগত, তবে ওনাদের প্রতি আমার একটা রেসপেক্ট রেখেই বলবো, শুধু শুধু মানে ভুল শিরোনাম দিয়ে এই খবরটাকে অনেক বেশি রসালো করবেন না। আমি একটু বলতে পারবো না, না না আমি শান্তি বলি যে মিশা যাদের হচ্ছে টিভি চ্যানেল অনেকে গল্প বানিয়েছেন, ওনাকে বলুন না সিনেমায় গল্প দিতে আমরা।